এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি ম্যাজিক দেখাবো, যেটির মাধ্যমে আপনি 100 বা 150 বছর আগেকার যে কোনো ব্যক্তির বয়স মাত্র এক ক্লিকে দেখতে পারবেন। শুধু আপনি তার বয়স না, তার কত বছর বয়স, কত মাস, কত দিন এবং কত মিনিট, কত সেকেন্ড সব কিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। চলুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আপনি যে কোনো ব্যক্তির বয়স মাত্র এক ক্লিকে বের করার জন্য আপনি আপনার ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনি গুগল প্লে স্টোরের উপর দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে, আপনি এই সার্চ বারের উপরে ক্লিক করবেন। তো সার্চ বারের উপরে ক্লিক করার পর আপনি এখানে থেকে লিখবেন হচ্ছে বয়স ক্যালকুলেটার। তো বয়স ক্যালকুলেটার লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস কিন্তু চলে আসতো। আপনি এইখান থেকে এই নিচের দিকে যে বয়স ক্যালকুলেটার লেখা কালো একটি অ্যাপস আছে, আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করে আপনি এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেস একদমই সোজা, অন্য অ্যাপস ইনস্টল করার মতনই এটার। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসবো আমাদের সেই অ্যাপসটিতে, অ্যাপসের উপরে ক্লিক করবো। তো অ্যাপসের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই অ্যাপসের ইন্টারফেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি ডেট রয়েছে, প্রথম একটি ডেট রয়েছে এবং নিচে দেখা যাচ্ছে যে আজকের তারিখ, অর্থাৎ আজকের তারিখটা হচ্ছে আপনি যখন যে সময় যেই দিন আপনি এই অ্যাপস দিয়ে বয়স ক্যালকুলেট করবেন তখনকার ডেটটা এখানে দেখাবে। তো আপনি কারো বয়স যে হিসাব করতে যাচ্ছেন এই ফার্স্টে যে অপশনটা রয়েছে আপনি এটার উপরে ক্লিক করবেন। তো আপনি যার বয়স বের করতে চান তার জন্ম তারিখটা এখান থেকে দিবেন। আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ধরুন আমি এখানে দিচ্ছি 1971। 1971 দেওয়ার পর আমি এখান থেকে ডেটটা দিচ্ছি হচ্ছে 10, এরপর হচ্ছে এখানে দিচ্ছি 08। তো আপনি দেখেন আমি এখানে দিচ্ছি যে 10/8/1971। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট এখানে হিসাব করুন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখেন যে তার বয়স কত দেখাচ্ছে। তো তার বয়স দেখাচ্ছে হচ্ছে 52 বছর 5 মাস 17 দিন। তো তার পরবর্তী জন্মদিন কতদিন পর আপনি এখানে দেখেন, তার জন্মদিন হচ্ছে 6 মাস 14 দিন পর। তো আপনি তার জীবনখানে একবারে সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য আপনি এখানে নিচের দিকে দেখেন যে তার সর্বমোট বছর হচ্ছে 53 বছর, সর্বমোট মাস হচ্ছে 638 মাস, এরপরে সর্বমোট সপ্তাহ হচ্ছে 2737 সপ্তাহ, এরপর হচ্ছে সর্বমোট দিন রয়েছে, সর্বমোট কত ঘন্টা তার বয়স, এরপরে সর্বমোট মিনিট, সর্বমোট সেকেন্ড। তো আপনাদেরকে আর একটা ইম্পর্টেন্ট টিপস এখান থেকে শিখিয়ে দিই। তো আপনি যদি চান কোনো একটা ব্যক্তি মারা গিয়েছে তো তা সে কত বছর জীবিত থেকে মারা গেছে এটি আপনি কীভাবে বের করবেন, তো এটি বের করার জন্য আপনি ফার্স্টে এখানে যে প্রথম অপশনটা রয়েছে এখানে হচ্ছে তার জন্ম তারিখটা দিবেন। তো ধরুন আমি এখানে দিচ্ছি হচ্ছে 1950, এরপরে এখানে ধরুন আমি দিচ্ছি হচ্ছে 10, এরপরে হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে আপনার 20। তো আমি এখানে তার জন্ম তারিখটা দিলাম। এখন আপনি নিচের দিকে যে ডেটটা রয়েছে এই আজকের তারিখের জায়গায় সে যেই ডেটে মারা গেছে আপনি এখানে তার সেই ডেটটা দেবেন। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে 2020, এরপরে হচ্ছে 08, এরপরে এখানে দিলাম হচ্ছে 15। তো আপনি ফার্স্টে দিবেন হচ্ছে তার জন্ম তারিখ এবং লাস্টে দিবেন হচ্ছে সে যেই তারিখে মারা গেছে সেই তারিখটা। দেওয়ার পর আপনি এখান থেকে হিসাব করুন, হিসাব করলে আপনি এখানে যে ডিটেলসটা বের হবে এটি হচ্ছে সে যতদিন বেঁচে ছিল তার জীবন কাহিনী এইখানে সম্পূর্ণটা দেখতে পারবেন। তো সামান্য এই কয়েকটা প্রসেস করে আপনি কিন্তু যে কোনো ব্যক্তির বয়স মাত্র এক ক্লিকে আপনার হাতে স্মার্টফোন দিয়ে দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত জানাবেন, এবং ভিডিওটি যদি আপনি ফেসবুকের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখাবে পরবর্তীতে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।